আমাদের আমি সাইটটা ইউনিট ওখানে পানি দিচ্ছে, ওই যে যেগুলি ভালো কন্টেইনার আছে ওগুলির মধ্যে পানি দিচ্ছে যাতে আগুন না আসে। আমি অপেক্ষা করতেছি ওদের এই যে এক্সকেভেটরটা আসলে বা ফোরক্লিফ আসলে আমরা একটা একটা করে সরাবে আর একটা একটা করে আমরা আগুন নিবো। আশঙ্কা করছেন যে ভিতরে আরো এরকম? না না, ভিতরে ভিতরে তো আছে কি নেই তো আমরা এখনো বলতে পারি না, কারণ যেগুলি হাইট অবস্থায় আছে যেগুলি মানে মাঝখানে আছে বুঝতে পারছি, বাইরের গুলি আপাতত গার্মেন্টস থেকে যেগুলি আমরা কালকে আসার পরে আমরা আমাদের মূল কাজ ছিল যে যেগুলি ইয়ে আছে এই যে হাইড্রোজেন পারক্সাইড আছে এই কন্টেনারগুলি আমরা সরাই ফেলছি কালকে আসার পরে। আমাদের ইয়ে চলে আসছে, এক্সকেভেটর চলে আসছে, সাপোর্ট দেয় দেবো। এখন মূলত ওনাদের কাজ হইলে আমরা হইলে আগুন নিবেনের কাজ, ওনারা হলে আমাদের এগুলি সরিয়ে খুলে দেওয়ার কাজ, কারণ সারাদিন পানি দিলে আগুন নিবেন না। যদি আপনি যথাযথ আপনি পানি আগুনের মধ্যে না যায় উপর দিতে আপনি দেখবেন শুধু আগুন পানি দিয়েছে, কিন্তু পানিটা তো আগুন যেখানে সোর্স আছে আগুনের মেন সোর্স আছে উচ্চ তো পানি দেখতে হবে। সব শেষ পরিস্থিতিতে আগুন এখনো 100% নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যাতে ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার জন্য, তবে কিছু প্রতিবন্ধকতা ফেস করতেছে, কারণ আশেপাশে যে পুকুরগুলো ছিল এগুলোতে পানি শেষ হয়ে গেছে, তারপর তারা বাড়ি থেকে পানি নিয়ে এসে এখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর কন্টেনারগুলো খুব কনজেস্টেড হওয়ার কারণে পানীয় জায়গা মতো পৌঁছাতে পারতেছে না, এর ফলে বাতাস আসলেই তারপর আগুন দাও দাও করে গেলেও তো আশা করা যাচ্ছে আজকে সারাদিনের ভিতরে আমাদের আসলে এই কাজে উদ্যোগ না আমাদের যদিও কালকে কষ্ট হচ্ছিল যে আমাদের 9 জন সহকর্মীকে মৃতদেহ উদ্ধার করা, যেগুলো আমরা চিনতে পারছিলাম না। তারপর আমাদের মহাপরিচালকের উৎসাহ নেতৃত্বে আমরা একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমাদের এখনও মোরাল 100% ঠিক আছে, এবং আমাদের যেহেতু কালকে আমাদের মহাপরিচালক এসে সবাইকে সান্ত্বনা দিয়ে গেছেন, বর্ষ দিয়ে গেছেন, উনি বসুন সভার সব বিষয়গুলি দেখবেন, তো সে যে কারণে আমাদের কারো মনোবলের কোনো ঘাটতি নেই, আমরা সর্বোচ্চ আগে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে যাচ্ছি। ফলন মরিচ সব মানে প্রাণ কমিনিস।